আমি কিন্তু রূপবানকে বলেছি। আচ্ছা, পৃথিবীতে টিয়া ছাড়া কি কোনো মানুষ নেই? জি, ঠিকই বলেছেন বস। হতে পারে যে তার বয়সটা একটু বেশি, কপালে চুলটা একটু কম, এই গায়ের রংটা সামান্য একটু কালো। কি বলেন বস, আপনি কালো হবেন কেন? আপনি তো উজ্জ্বল শ্যামলা। বস, এত কঠিন প্রেম বস, সাথে আবার একটা চিরকুট। ছায়া মানে? ছায়া মানে বোঝেন না? না বুঝি না, বুঝতে চাইও না। না বুঝলো জেনে রাখেন, ছায়া 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 ছায়া। আমাকে নিয়ে তোমার যদি কিছু বলার থাকে, মানে আমার প্রতি তোমার যদি বিশেষ কিছু থাকে। বিশেষ কিছু তো নিশ্চয়ই আছে বস। সত্যি? এই বলোটা বলো, নির্দ্বিধায় বলো। নিশ্চয়ই বলবো বস, তবে এখন না। রহিম বাদশা আবার কি? কেন, রূপবান রহিম বাদশা, 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ। ব্যাপার কি, টিয়া ভাই গেল কোথায়? আমাকে বলছেন? আপনাকে ছাড়া কাকে বলবো, আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। এক্সকিউজ মি, আপনার পরিচয়টা? ও, ইউ আর মোস্ট ওয়েলকাম। হু আর ইউ? আমি এখানে পাত্র খুঁজতে আসছি। পাত্র খুঁজতে মানে? দুনিয়ার সবাইকে কি এক জায়গায় পাত্র খুঁজতে আসতে হবে? আর কোথাও কোনো পাত্র নেই? এক্সকিউজ মি, আপনি আমাকে এসব বলার কে? আমি কে? আমি কে? হ্যাঁ, আপনি কে যে আমাকে এসব বাজে কথা শোনাচ্ছেন? বাজে কথা শোনাচ্ছি মানে? বুড়ো বয়সে এখানে পাত্র খুঁজতে এসছেন আর বলছেন বাজে কথা শোনাচ্ছি? আমি বুড়ো না? আর আপনি? হ্যাঁ, আমি বুড়ো? আমি বুড়ো? না না, আপনি বুড়ো হতে যাবেন কেন? আপনি তো জোয়ান, একেবারে পাক্কা 18 বছর বয়স আপনার। না, 18 বছর কেন হবে? আপনাদের মতো বয়স চুরি করার অভ্যেস আমার নেই। আমার বয়স হচ্ছে 22, একদম 22। 22 কেন বলছেন? বলেন 12। আপনি একেবারে 12 বছরের খুকি। ও, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, আমার কথা একেবারে বিশ্বাস হচ্ছে না আপনার? কেন বিশ্বাস হবে না? আপনার বয়স যদি আপনি 5 বলেন তাহলে তো আমাকে বিশ্বাস করতে হবে। আর যদি বলেন আপনার এখনো জন্মই হয়নি তাহলে তাও আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? হো, তার মানে আমার কথা আপনার বিশ্বাসই হচ্ছে না? ডাকেন, এই অফিসের বসকে ডাকেন। উনি আমাকে কি বলেছিল জানেন? আমার বয়স নাকি 20। 20 বলেছিল মানে? হ্যাঁ, আমি শুধুমাত্র ভদ্র মেয়ে বলে বলেছি না না না, 20 হবে না, আমার বয়স 22, একদম 22। বিশ্বাস না করলে ডাকেন সবাইকে। আমার দরকার নাই, দরকার থাকলে আপনি ডাকতে পারেন। আমার দরকার টিয়াকে, তাকে পেলেই চলবে। টিয়াকে পেলে চলবে মানে? টিয়া কোথায়? হ্যাঁ, আমারও তো একই কথা, টিয়া কোথায়? দেখেন, বেশি মারামারি করছেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমার টিয়াকে আটকে রাখতে পারে, বুঝেছেন? টিয়া শুধুমাত্র আমাকে ভালোবাসতে পারছে। আপনি কে বলতে চাচ্ছেন? আপনি টিয়াকে আমি দিব, আপনি টিয়া ডেস্কের সামনে বসে আছেন কেন? হ্যাঁ, আমরা বুঝতে চাই না কেন আসবেন আপনি। কি আছে টিয়া? শুধু আমার বিশাল ঝামেলা মানে? বিশাল ঝামেলা, দুই মহিলা মারামারির উপক্রম। মারামারির উপক্রম? তাহলে টিয়া কি করছে? টিয়া তো নাই। নাই মানে? ও তো গত 2-3 দিন ধরে অফিসে আসে না। সর্বনাশ, বলো কি, সে গেল কোথায়? গেল কোথায় জানি না, এখন চলেন বস, নাহলে একটা ঝামেলা হয়ে যাবে। শহীদ? ইয়েস বস। আমার মনে এখন আত্মপ্রেম, অন্যের প্রেম তো সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না বস। তাহলে উপায়? কোনো উপায় নাই, তোমরা যাও, সাবিয়াকে ম্যানেজ করো, যাও। আর মিসেস মর্জিনা? ওইটাকে তুমি ম্যানেজ করো। আমি কি পারবো বস? আমি তো দাম্পত্য স্পেশালিস্ট। আরে রাখো তোমার দাম্পত্য, আগে ক্লায়েন্ট সামলাও, যাও। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। শহীদ? জি বস। ওই সাবিহা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবো আমি নাই। ওকে বস, যাও, ভাগো 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 ভাগো। আচ্ছা, সাবিহা যদি আমার এখানে চলে আসে, আসলে আসুক, আমাকে পেলে তো। আমার এত কথার তো দরকার নেই, টিয়া কোথায় আছে সেটাই বলো। সে আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। টেনশন করবো না মানে? তোমরা এক পাত্রকে 4 জায়গায় বিক্রি করবে তা তো হবে না। টিয়াকে ডাকো। প্লিজ ম্যাডাম, অত উতলা হবেন না, আপনার টিয়া আপনারই থাকবে, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না, বিলিভ মি, প্রমিস। ছিনিয়ে নিতে পারবে না মানে?
ছিনিয়ে নিতে না পারলে ওই মহিলা টিয়াকে খোঁজে কেন? সেটাই আমরা দেখছি ম্যাডাম। ঘটনা তদন্তের জন্য আমরা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি, তারা ব্যাপারটা দেখছেন। তদন্ত ফদন্ত পরে হবে, আগে বলো ওই মহিলা এখানে ঢুকলো কি করে? তদন্ত চলছে ম্যাডাম, তদন্ত চলছে, তদন্তের আগে কিছুই বলা যাবে না। হ, লতিফ সাহেব কোথায়? তিনি আছেন ম্যাডাম, একটা জরুরি সেমিনারে গেছেন, ভীষণ ব্যস্ত আছেন। আমার টিয়াও কি সেখানে গেছে? জি ম্যাডাম, সৎপাত্র বিষয়ক সেমিনার হচ্ছে, টিয়া গেছে বসের সাথে সেই সেমিনারে অ্যাটেন্ড করতে। সৎপাত্র বিষয়ক সেমিনার? জি ম্যাডাম। যাক যাক, সৎপাত্র কাকে বলে সেটা ওর জানা দরকার, ও দিনে দিনে অসৎ হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, সেই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মা? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে, টিয়ার অসুস্থ মা আছে না, আমাকে তার কাছে নিয়ে চলো। এখন ওর মা পাবো কোথায়? এই কি হলো? ম্যাডাম, এখন মায়ের সাথে দেখা করা যাবে না, উনি ভীষণ সিক। তাহলে তো আমাকে অবশ্যই যেতে হবে, টিয়া এখানে নেই, মা একা একা ছটফট করছে, আর আমি এখানে বসে বসে সময় নষ্ট করছি। হ্যাঁ ছেলে, চলো তো মায়ের কাছে চলো। উফ, কি যে বিপদে পড়লাম। কি হলো, দেরি করছো কেন, চলো। জি ম্যাডাম, যাচ্ছি। ম্যাডাম চল, জলদি এসো। আশ্চর্য, এখন আমি মিস্টার বাবাকে কোথায় পাবো? তার তো আজকে শিডিউল নাই। বস বস, এখন কি করব? ওই মহিলা তো মায়ের সাথে দেখা না করে যাবেই না। না গেলে আমি কি করব? এখন যা হয় একটা কিছু করে ওই মহিলাকে বিদায় করো। বস কি বলবো বস? যা খুশি বলো, মহিলাকে বিদায় করো। যা খুশি তাই? হ্যাঁ, যা খুশি, যা মনে আসে তাই বলো। কি ব্যাপার লতিফ সাহেব, আপনি নাকি সেমিনারে? হ্যাঁ, কথা বলছেন না কেন? হ্যাঁ সরি, আপনি মনে ভুল করছেন। ভুল? হ্যাঁ ভুল। কিসের ভুল? আপনি মনে হয় আমাকে আমার বড় ভাইয়ের সাথে মিলিয়ে ফেলেছেন। বড় ভাইয়া? বড় ভাইয়া কে? মোহাম্মদ আব্দুল লতিফ, এই অফিসের বস। আপনি তো সেই। আসলে সবাই এই ভুলটাই করে, আমরা আসলে টুইন। টুইন মানে? টুইন মানে যমজ, আমরা আসলে যমজ ভাই, তাই প্রায় মানুষ এই ভুলটা করে থাকে। আশ্চর্য, এত মিল, আমি তো একবারে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ সবাই হয়, টুইন মানেই তো একদম হুবু, ফটোকপি। ইস, আমার টিয়ার যদি একজন টুইন থাকতো। আচ্ছা টিয়াটা যেন কে? আরে এই অফিসে একটা দুষ্টু পাখি আছে, ভীষণ অবাধ্য পাখি, একবারে পোষ মানতে চায় না। ও আচ্ছা আচ্ছা, বুনো পাখি তো সহজে পোষ মানতে চায় না। ও বুনো পাখি আপনি জানলেন কি করে? এইটা ম্যানেজ করি কিভাবে? আন্দাজ করেছি আর কি, আন্দাজ করে বলেছি। ও তাই বলেন, আপনার নামটা যেন কি? জি মানে আপনার নামটা কি, আপনাকে কি নামে ডাকবো? ও তোফা, আমাকে তোফা নামে ডাকবেন। মিস্টার তোফা, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। জি মানে আপনার মধ্যে না একটা পার্সোনালিটি আছে, আর আমি পার্সোনালিটি সম্পন্ন লোকজনকে খুব পছন্দ করি। ও আচ্ছা তাই না? আমার টিয়ার মধ্যেও কিন্তু পার্সোনালিটি আছে, সেই জন্য তো আমি টিয়াকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। টিয়াকে ছাড়া আমি থাকতেই পারি না। না না, টিয়া ভাইকে আমার যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে, সে কোথায় আগে তাড়াতাড়ি বলুন। আসলে আমাদের অফিসের সবাই খুব ভদ্রলোক, এই যে আমাকে দেখছেন, আমার ভদ্রতা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই নাকি? আসলে মানুষ যা দেখে তার কথাই ভাবে, যাকে কখনো দেখে না তাকে জানবে কেমন করে বলুন। হ্যাঁ তা তো ঠিকই। এই যে আপনি টিয়ার সাথে ডিল করছেন, তাকে আপনার ভালো লেগেছে? আমার সাথে ডিল করেন, আশা করি আপনার খারাপ লাগবে না। ওকে ঠিক আছে। আচ্ছা আপনি তো পাত্র খুঁজছেন তাই না? আগে আমি পাত্রীর জন্য বলেছিলাম, কিন্তু ছেলে আমার লাভ ম্যারেজ করেছে, এখন আমার একজন পাত্রী চাই। আচ্ছা পাত্রী আপনার কে হন? পাত্রী আমার ভাইয়ের মেয়ে, মানে ভাইজি। ওকে নো প্রবলেম, মানে আপনাদের কি কোনো মানে নির্দিষ্ট পছন্দ আছে? না আমাদের তেমন কোনো পছন্দ নাই, আমরা চাই শিক্ষিত, স্মার্ট, সুদর্শন একটা ছেলে। ইস,
টিয়ার মতন আমার কপালেও যদি একটা কোটিপতি ললনা জুড়ে যেত। আচ্ছা আপনি কি কিছু ভাবছেন? না আচ্ছা এই যে শিক্ষিত স্মার্ট এগুলো বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? এই তো মোটামুটি একটা স্মার্ট হলেই চলবে। আচ্ছা আমাকে কি আপনার স্মার্ট শিক্ষিত সুদর্শন মনে হয়? আপনি তো যথেষ্ট স্মার্ট। তাহলে আমাকে ট্রাই করতে পারো? আপনাকে ট্রাই করবো মানে? না আমি কি পাত্র হিসেবে খারাপ? তা না, তবে আপনি সবকিছু বুঝে শুনে বলছেন তো? নিশ্চয়ই, আমি শিক্ষিত স্মার্ট মোটামুটি সুদর্শন, আমাকে পছন্দ হলে আপনি ট্রাই করতে পারেন। আর আসলে আমিও পাত্রী খুঁজছি। ওকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে আমার ভাইজির সাথে আমি কথা বলি, তারপর আপনাকে জানাচ্ছি। ওকে 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 ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা আপনার কোনো ছবি আছে? ছবির দরকার নেই, ওনাকে সরাসরি অফিসে আসুন, আমাকে সামনাসামনি উনি দেখুন, ওনাকে আমি সামনাসামনি দেখি। হ্যাঁ তাও হয়, ঠিক আছে আগে আমি ওর সাথে কথা বলি তারপর আপনাকে জানাবো। ওকে ওকে নো প্রবলেম, শুধু আসার আগে আপনি একটা ফোন দিবেন আমাকে। আলটিমেটলি এই অফিসটা কিন্তু পুরো দায়িত্বই আমার, আমি চালাই, আসলে ইন্ডিপেন্ডেন্টলি ভিতর থেকে আমি চালাই, আমি এটার সর্বে সর্ব। ঠিক আছে আমি বুঝতে পারছি, তো অনেক ব্যস্ত থাকি তো একটু জাস্ট একটা ফোন দিলে আমি একটু টাইম পাবো। ওকে আমি ফোন দিয়ে আসি। ঠিক আছে শুরু। কি আমারটা হয় না? সত্যি করে বলেন তো হয় নাই? আচ্ছা ঠিক আছে, এবার এবার শুরু হবে ডান্স পার্ট। দাঁড়ান হাঁপায় গেছি, একটু বাতাস নিয়ে আনে। ওকে 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 ফাইন, ঠিক আছে এবার মিউজিক অন। ওকে ঠিক আছে, আপনি দেখান দেখি কি করবেন, দেখান। না আমি পারি না, আগে আপনি দেখান পরে আমি কপি করব। না না ভালো হচ্ছিল তো, দেখান না। আচ্ছা ঠিক আছে দেখেন। এবার দেখান, আচ্ছা দাঁড়ান দেখাই দিচ্ছি। হ্যাঁ মিউজিক on but you wanna be bad doesn't matter কি হয় নাই? না না অনেক অনেক ভালো হয়েছে, আপনি তো অনেক সুন্দর নাচেন। একবার খালি সিনেমায় নামি না, দেখেন কি নাচ দেখায়, ওইসব সাবনুর পপি টপি আমার কাছে পাত্তাই পাইবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তা তো ঠিকই। তা তো ঠিকই কি, বিশ্বাস করেন নাই না? আরে না 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 কেন বিশ্বাস করবো না, নিশ্চয় বিশ্বাস করেছি। বিশ্বাস না করলে নাই, আমাকে গ্রামে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যাত্রার প্রিন্সগুলোকে পাল্লা দিয়ে কে ড্যান্স করে। কে ড্যান্স করে? এই আমি, আমি আব্দুল হাকিম নাচি, দেখতে চান? দেখেন আই মিউজিক দিয়ে তো পাঙ্খা পাঙ্খা গানটাতে। আচ্ছা বলুন তো আমাকে কি হাতির মতো লাগে? কেন হাতির মতো লাগবে, কেন একজন মানুষকে কেন হাতির মতো লাগবে, আশ্চর্য। কিন্তু আপনাদের সাধু আমাকে হাতি বলেছে। হাতি বলেছে মানে? ও তো মেমরি লস করে বসে আছে, এর মধ্যে হাতি আসলো কোথেকে? আর বলবেন না, একেবারে যাচ্ছে তাই অবস্থা, আমি আর পারছি না। আর পারছি না মানে? পারছি না মানে পারছি না, প্লিজ একটা ব্যবস্থা করুন না। সাধু এখন কোথায়? ময়নের সাথে বেড়াচ্ছে। ময়ন কে? আমার বডিগার্ড। সাধু তার সাথে কোথায় ঘুরছে? হাতি চেনাতে পাঠিয়েছি।
হাতি চেনাতে মানে? হাতি চেনাতে মানে চিড়িয়াখানায় হাতি দেখাতে পাঠিয়েছি। হাতি চিনে আসুক, তাহলে আমার আর হাতির ফারাকটা বুঝতে পারবে। ও, আপনি জানেন কেন? আমি যে কি করব? কি করবেন মানে? শুনুন, ও হাতি চিনবে আর আপনি চিনবেন বানর। আমি বানর চিনব কেন? চিনবেন না, জলজন্তু একটা বানরকে নিয়ে সারাদিন ঘুরছেন, অথচ তাকে চিনতে পারছেন না, তাকে চেনা দরকার না? বানর মানে? সাধু বানর হতে যাবে কেন? সে তো জ্যোতিষ। জ্যোতিষই তো, দেখছেন না কেমন জ্যোতিষ চর্চা করছে? আপনি তো ঠিকই বলেছেন, ওর আচার আচরণ তো সন্দেহজনক। কিসের সন্দেহ? কোনো সন্দেহ নাই, তার মতো মানুষকে কি সন্দেহ করা যায় বলেন? ঠিকই বলেছেন। আচ্ছা দাঁড়ান, ময়নকে একটা ফোন করি। হ্যালো ম্যাডাম। তোমরা কি চিড়িয়াখানা থেকে ফিরছো? জি ম্যাডাম। সাধু কোথায়? আমার সাথে, রিক্সা খুঁজতেছি ম্যাডাম। কোনো ঝামেলা করেনি তো? ঝামেলা বা না করে ম্যাডাম, শেষে মহা ঝামেলা বাস, খালি এদিক ওদিক চলে যেতে চায়। সাধু সাধু, এদিক ওদিক যেতে চায় মানে? এদিক ওদিক ও কোথায় যাবে? তা তো জানি না ম্যাডাম, তবে চেষ্টা করে। শোনো, এরপর আবার ঝামেলা করবে তো দিবা মাইট। মার দিব, দুলে মেরে মার দিব। হ্যাঁ মাইট দিবা, এমন মাইট দিবা যাতে সারা জীবন মনে রাখে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। সাধু সাধু, এইবার অর্ডার পাইছি, আপনার হালা এবার এমন টাইট করবো, বহুত জ্বালাতন সহ্য করছি। এ রিক্সা, এ সাধু, এ রিক্সা দাও। সাধু 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 সাধু, এ সাধুর বাচ্চা, এমনই কাঁচা দিব, একদম নারী বড়ি বাড়ি করে ভালো। সাধু সাধু, এ খোদার কসম বলতেছি, তেরি বাড়ি করলে আসা। ওরে বাবা রে বাসা রে, মরে গেলাম। আরে সাধুর বাচ্চা তো জবান খুলছে। আমার আসার দিও না ভাই, আসার দিলে মরে দেবো। আমার কথা মতো চলেন, কিছু বলবো না, তেরি বেরি করলে আসার। আর তেরি বেরি করবো না ভাই, তুমি যা বলবা তাই শুনবো। তাহলে চলেন। এ রিক্সা, এই এদিকে আসো। দাদু উঠেন, দাদু দাদু উঠেন।